অবশেষে রামনগর মন্ডল অফিস রামনগরের স্থান পেল রামনগরের বিধায়ক প্রয়াত সুরজিৎ দত্ত থাকাকালীন রামনগরের মন্ডল অফিস ওনার বাড়ি থেকে পরিচালিত হতো যা ছিল বরদোয়ালি কেন্দ্রের অন্তর্গত ওনার মৃত্যুর পর রামনগরের উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক দীপক মজুমদার সৎসঙ্গ সংলগ্ন এলাকায় নতুন মন্ডল অফিস প্রতিষ্ঠা করেন আজ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে যার উদ্বোধন হল উদ্বোধনের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত যে কার্যক্রম বিজেপি হাতে নিয়েছে তারই অঙ্গ হিসেবে আজ একটি রক্তদান উৎসবের আয়োজন করা হয় রক্তদান শিবিরটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সেবাই বিজেপি দলের ধর্ম সেবার মাধ্যমে মানুষের কাছে থাকতে চায় এই দল পাশাপাশি বিরোধী দলগুলি তীব্র নিন্দা করেন তিনি বলেন বিরোধী দলগুলি জনগণ থেকে আস্থা হারিয়ে ফেলেছে কিছুদিন পরপর কয়েকজন লোককে নিয়ে কিছু ইস্যু তুলে আসর গরম করার চেষ্টা করে তারা নির্বাচনে গোহারা হেরে ওদের বুলি হয় নির্বাচনে প্রহসন হয়েছে ডান বাম দুটি দলকেই হুঁশিয়ারি দিয়ে বলেন তাদের আমলে খুন সন্ত্রাস জনগণ ভুলেনি পাশাপাশি বন্যা নিয়ে বলেন বন্যার সময় বিরোধী দলের বাবুদের দেখা যায়নি বন্যা শেষ হতেই সাদা পাঞ্জাবি পরে এখন বিভিন্ন মন্তব্য করে বেড়াচ্ছেন তারা বিজেপি সরকার মুখে বক বক না করে সত্যিকারের অর্থে মানুষের সাথে থাকতে চায় বিরোধী দলগুলোর আমলে যে কটা খুন হয়েছে সবগুলির আইনি বিষয় খতিয়ে দেখার পর নতুন করে সবগুলি ফাইল খোলা হবে বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী তিনি জোর দিয়ে বলেন সেটা শুধু বলা নয় করে দেখাবো আমরা অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার রক্তদাতাদের অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি বলেন আজকের দিনটি রামনগরবাসীর জন্য শুভ দিন প্রথমবারের মতো রামনগরবাসী তাদের মন্ডল অফিস পেল আজকের দিনে পাশাপাশি তিনি বলেন আগে রামনগরে বিজেপি পার্টি চলত ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক বাড়ি কেন্দ্রিক হয়তোবা জয়ী হতো বিজেপি দল কিন্তু সংগঠিত কার্যক্রম হতো না এখন থেকে দলীয় কার্যক্রম সব কিছুই সংগঠিত হবে দলীয় অফিসের সামনে ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে দেখা করতে হবে না দলীয়ভাবে দলীয় অফিস থেকে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে পাশাপাশি সংগঠনকে মজবুত করা হবে আজকে আজকের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপির সভাপতি রামনগর মন্ডল সভাপতি তাপস দেব সহ রামনগরের সকল কর্পোরেটরগণ যেগুলো না যে কোনো ডিসিশন নেওয়া মিটিং করা সমস্যা হয়ে আজকে এমনি মাননীয় বিধায়ক এই এলাকার সবাই জানা উদ্যোগে ব্রহ্মাণ্ড এবং কার্যকর্তাদের উদ্যোগে এখানে আজকে যে অফিস উদ্বোধন হতো আগামী এখানকার কার্যকর্তাদের জন্য খুবই সুবিধা হবে কাজ করতে সুবিধা হবে আমাদের তিনশো বয়স জীতি নিয়ে আমাদের বিভিন্ন যেসব